বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থাটা সাকিব তামিম দ্বন্দ্ব ছাপিয়ে রূপ নিয়েছে তামিম বিসিবির দ্বন্দ্বে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও ভাগ হয়ে গেছে দুই ভাগে, কেউ বা পক্ষ নিচ্ছে সাকিব আল হাসানের, কেউ বা তামিমের পক্ষে। একটা পক্ষ আবার বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করার আশায় সব কিছু মেনে নেওয়ার পক্ষে। তবে এসব নিয়ে ভিন্ন পথে হাঁটছেন বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড মাশরাফি বিন মর্তুজা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের পর আবারও এক হতে শুরু করেছে ক্রিকেট সমর্থক। তবে কিছু সমর্থক এখনও ক্ষুব্ধ সাকিব আল হাসানের উপর। সাকিবের ইনজুরি নিয়ে অনেকেই করছেন হাস্যকর মন্তব্য, তীব্র সমালোচনা করছেন সাকিবকে নিয়ে। সেই সব সমর্থকদের উদ্দেশ্যে এবার রাগ ছাড়লেন মাশরাফি বিন মর্তুজা। ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে গা গরমের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সাকিবকে নিয়ে হাস্যরসের সৃষ্টি করছেন বাংলাদেশি দর্শকদের একাংশ। সমর্থকদের এমন আচরণে চটেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব ইঞ্জুরিতে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আসার পর সেগুলোতে নেতিবাচক মন্তব্য করছেন বাংলাদেশের সমর্থকরা। কেউ বলছেন তামিমকে ইঞ্জুরির কারণে দলে নেয়নি, এখন সাকিবকেও বাদ দেওয়া উচিত। কেউ কেউ আবার সাকিবের চোটের খবরে আলহামদুলিল্লাহ বলছেন। সমর্থকদের এমন আচরণ ভালোভাবে নেননি ম্যাশ। সমর্থকদের এমন আচরণের প্রতিক্রিয়ায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। সেখানে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, সাকিবের ইঞ্জুরি ছিল তাই আজ খেলতে পারেনি, দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইঞ্জুরি তাহলে কি সে খেলবে নাকি বসে থাকবে? আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইঞ্জুরি তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত। ম্যাশ যোগ করেন, এটা কি কোনো কথা হলো? এ কি অসুস্থতা? কোন প্রজন্মকে আমরা দেখছি, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কি অর্জন করবে? মাশরাফি বলেন, কারো প্রিয় ক্রিকেটার দলে না থাকলে কি আসে যায়? দিন শেষে দলটা তো আমাদেরই। এই তারকার ভাষ্য, এটা কি কোনো একজনের নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি, আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারো প্রিয় ক্রিকেটার থাকবে না, কারো প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশা মতো পারফর্ম করবে না, কিন্তু দলটা তো আমাদের সবার, এটাই মনে রাখা উচিত। তো দর্শক বন্ধুরা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।